তালিকাভুক্ত করতে পারবে, তাইলে প্রজ্ঞাপনটা ম্যান্ডেটরি। এখন এখানে যেটা সেটা হচ্ছে প্রেস নোট, তাহলে তাহলে কাজটা কী করেছে সরকার, ইলিগাল কাজ করেছে, উনি কনস্টিটিউশনের আর্টিকেল 31 ভায়োলেট করেছে। রুল অফ ল তো ছিল না, যার কারণে এটা হয়েছে। তাহলে আমি একটু ব্যাখ্যা করি, আমি ব্যাখ্যা করি, আমি আসছি। তাহলে প্রজ্ঞাপন যদি না থাকে, আইন যেহেতু বলেছে প্রজ্ঞাপন থাকতেই হবে, তাহলে প্রজ্ঞাপন যেহেতু নাই, তাহলে এই সংগঠনটা আসলে নিষিদ্ধ না। তাহলে নিষিদ্ধ কেন হলো? এটা হলো যে যেহেতু আপনাদেরকে ভুল বুঝিয়েছে, আপনারা এটা পত্রিকা পত্রপত্রিকায় সরকারকে বিশ্বাস করে লিখে ফেলেছেন, যার কারণে এটা একটা ধারণা তৈরি হয়ে গেছে। কিন্তু আইনগত জায়গাটা হচ্ছে কোথায়? প্রজ্ঞাপন তো নাই। তাহলে প্রজ্ঞাপন যদি না থাকে, তাহলে নিষিদ্ধ হলো কীভাবে? তাহলে এই পর্যন্ত আসলে যতগুলো মামলা হয়েছে সবগুলো মামলা আসলে ইলিগাল। এখন আপনারা দেখবেন আবার 2013 সালে এসে এই সংগঠনটাকে কী করলো, একটা তালিকা একটা তফসিলে অন্তর্ভুক্ত করলো। এখন আমি এই আইন ধারাটা যেটা পড়ালাম, বললাম তো প্রজ্ঞাপন লাগবে আপনি যদি তালিকাভুক্ত করতে চান, তালিকাভুক্ত করতে চান, তাহলে প্রবলেমটা কোথায়? ওনারা আইনটা মানেন নাই। তাহলে যেহেতু আইন মানে নাই, তাহলে ওই সরকারকে তো আপনাকে ধরতে হবে, ঠিক না? তো এখন যেহেতু নতুন সরকার এসছে, 5ই আগস্টের পর থেকে এই আইনেই বলা আছে 19-এর 1 ধারায় যে যে আপনাকে বলছে নিষিদ্ধ তার কাছেই আপনি আবেদন করবেন, যার কারণে আমরা ওনার কাছে আবেদন করেছি। আমরা আশা করছি যেহেতু অলরেডি আরেকটা ম্যাটার যেহেতু অলরেডি হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী ওনাদেরকে যেহেতু প্রজ্ঞাপন দ্বারা ওনাদেরকে তফসিলভুক্ত করেছে, যেটা সেটা ওনারা উইথড্র করে নিয়েছে, তো যার কারণে আমরাও একটা আবেদন করেছি। ওই আবেদনের প্রেক্ষিতে আমরা আশা করছি তফসিলে যে নামটা দিয়েছে এটা ওনারাই তুলে নেবেন। আরেকটা ম্যাটার কি, এটার জন্য তদন্ত হতে হয়, অর্থাৎ সরকার চাইলেও সকালবেলা ঘুম থেকে উঠে বললো যে না এটা একটা প্রেস নোট দিয়ে দিলাম, এটা এরকম কোনো সুযোগ নাই। যেহেতু আমরা আইন মান্যকারী সমাজ, আমরা তো আইন মেনে চলি, একটা সমাজ এটা একটা আইনি প্রক্রিয়া চলে, তাহলে আইনের লঙ্ঘন যেহেতু ওনারা করেছে, তাহলে এইটাকে সংশোধন করাটা এই সরকার যারা ম্যান্ডেট নিয়ে এসেছে যে তারা পূর্ববর্তী যে অন্যায়গুলো হয়েছে, যে স্বৈরাচারী আচরণগুলো হয়েছে, সেগুলোকে বন্ধ করে দেবে, যার কারণে আমরা আবেদন করেছি। তো লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা ইলিগাল টার্মকে, এই যে নিষিদ্ধ নিষিদ্ধ বারবার বলছেন, আমি একটু হাসছি, কারণ এটা তো আসলে আনলফুল বক্তব্য হয়ে আছে। আমরা এ ধরনের বক্তব্যটা দেওয়া তো যায় না, এটা তো আনলফুল হচ্ছে, তার মানে কি একটু জোর করে কাউকে আমি কি করে দিচ্ছি, নিষিদ্ধতার তকমা চাপাচ্ছি। আসলে তো সে নিষিদ্ধ না, তার তো কোনো ইনভেস্টিগেশন হয় নাই। আপনারা দেখেছেন জামাত ইসলামের নিষিদ্ধের ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, ওনারা তদন্ত করেছে, সন্ত্রাসী কার্য সহিংসতার সাথে জড়িত আছে কি না ওনারা একটা রিপোর্ট দিয়েছে। কিন্তু ওই প্রজ্ঞাপনও কি হয়েছে, এই সরকার এসে যেহেতু আগের সরকারের ইলিগাল অ্যাক্টিভিটিগুলোকে ক্লোজ করেছে, প্রজ্ঞাপনটা তো তুলে নিয়েছে। তো আমরাও যেটা বলছি যে এই আনলফুল যে অ্যাক্টিভিটিসটা হয়েছে, এটা যাতে মাননীয় উপদেষ্টা মহোদয় উনি যাতে এটা তুলে নেন। আমরা